বর্ষা চৌধুরীকে হুমকি দিয়ে একই করালো রাসেল মিয়া। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এবং রাসেল মিয়া আমাদের দৈনন্দিন সংসার জীবনে বিয়ের পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার দুই সন্তানকে নিয়ে। বর্ষা চৌধুরী, যিনি সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিত একজন মুখ, তিনি তার বিয়ে এবং কাজ দুটা নিয়েই পরিচিত। এর আগে তিনবার বিয়ে হবার পরেও তার কোনো স্বামী জীবিত নেই, সঙ্গে রয়েছেন দুইটা বাচ্চা। আর রাসেল মিয়াকে বিয়ে করার পর তিনি নতুন করে আবারও আলোচনায় আসেন। অনেকেই রাসেল মিয়াকে পছন্দ করেন না, আবার অনেকেই করেন। তারা দুজন যখন হুট করেই বিয়ে করে নেন, অনেকেই এতে বেশ চমকে গিয়েছিল। আর এবারও চমকে দেওয়ার মতনই খবর এলো, রাসেল মিয়া টাকার লোভে তাকে বিয়ে করেছিলেন। তার একটি কল রেকর্ডও ফাঁস হয়েছে। বর্ষা চৌধুরী নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটি ফাঁস করেছিলেন, কিন্তু রাসেল মিয়ার ভয় আর হুমকিতে তিনি সেটি ডিলিট করে দেন। পোস্ট করেও তিনি সেটিকে ডিলিট করে দিয়েছেন। ডিভাইস হ্যাক করে সাথে আমার ফেসবুক এবং তার সাথে আমার টিকটক আইডিটাও হ্যাক হয়েছে। আবার তিনি গতকাল রাতে লাইভে এসে বলেছেন তাদের নাকি আলহামদুলিল্লাহ সুখী পরিবার, তার সবকিছু নাকি হ্যাক হয়ে গিয়েছিল, ফেসবুক আইডি, বিজনেস পেজ, এমনকি হোয়াটসঅ্যাপ সহ সবকিছু। আর হ্যাক হবার পরেই নাকি ওই পোস্টগুলো করা হয়েছে। এটা খুবই হাস্যকর একটা বিষয় যে মানুষটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এত পরিচিতি, একটা সবল নারী, সে কিনা স্বামীর ভয়ে নির্যাতন সয়ে যাচ্ছে, তার কাছ থেকে টাকা চেয়েছেন রাসেল মিয়া, এমনকি হুমকিও দিয়েছেন যাতে এইগুলো কারোর সঙ্গে সে শেয়ার না করে, পবিত্র কোরআন শরীফ ছুঁয়েও তাকে কসম খাইয়েছেন। যার জন্যই এই ভিডিও রেকর্ডটি ফাঁস হওয়ার পর রাসেল মিয়া হুমকি দিয়েই বর্ষাকে সেটি ডিলিট করাতে বাধ্য করেছে। আর এটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বর্ষাকে পরামর্শ দিচ্ছে ভয় না পেয়ে আইনের সহায়তা নিতে, আবার কেউ বলছেন এই লোভী রাসেল মিয়াকে ডিভোর্স দিয়ে দিতে। এবং এখন বর্ষা নিজেই জানে তাদের মধ্যে কি হচ্ছে। সত্যি যদি রাসেল মিয়া বেইমানি করে থাকে তাহলে তার অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত, ভয় পাওয়া উচিত নয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর বর্ষা চৌধুরী রাসেল মিয়া সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।